ফেস্টিভ্যাল তো খুব ইম্পর্টেন্ট, একটা ইভেন্ট ইম্পর্টেন্ট, এট্রাকশন। আমি যেটা বারবার বলি, আমরা একটু মানে আমরা একটু ঘর করি, মানে আমাদেরও উচিত নিজেদের জায়গাটা থেকে বেরিয়ে তাদের কাছে গিয়ে বলা যে এই আমরা কাজটা করেছি, সেই গানটা করেছি, এই সিনেমাটা বানিয়েছি, এই নাটকটা করেছি, তোমরা এটা শোনো, দেখো, অ্যান্ড পে আস, ইউ ওয়ান্ট রেডি না। সিম্পল। তো এখান থেকে আই থিঙ্ক আসলে ছবিটা কমেনি। কি হয়েছে যে আমাদের ইকোনমি সিস্টেম অল ওভার ইন্ডিয়া, ইউএই, সব জায়গায় একটা রিসেশন চলছে। ইটস আ ভেরি ব্যাড মার্কেট। তো যে কোনো অনুষ্ঠান করতে গেলে তার পেছনে উই নিড আ লট অফ মানি, উইচ ইজ লাইক হিউজ স্পন্সার্স অ্যান্ড এভরিথিং উই নিড। তো সেখানে আমাদের ইনফ্যাক্ট আমরা খুব টেন্স ছিলাম যে এই বছর আমরা শোটা করতে পারবো কি না, কারণ ইন্ডিয়া থেকে স্পন্সার্স নিয়ে দুবাইতে গিয়ে যাদের প্রেজেন্স নেই এরকম একটা জায়গা। তো ইটস আ ভেরি পার্সোনালাইজড, মানে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি করি যেখানে আমার বন্ধুরা চেনা জানা তারা আমাদের অনেক সাপোর্ট করে। অফকোর্স সেন্ট জেভিয়ার্স অ্যালুমনাই দুবাই চ্যাপ্টার ইজ দেয়ার, সো দে টেক ওয়ান রেসপন্সিবিলিটি, আই টেক দ্য আদার মেজর রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এটা আমার বোন পল্লবী, ওর ওর কোম্পানি থেকে ইনিশিয়েটিভটা ও তিন বছর ধরে নিয়েছে। আমার বোন বলে বলছে না, ও একজন ইন্ডাস্ট্রির একজন খুবই পুরনো একজন অভিনেত্রী, তার একটা ধারণা আমার, মানে যে স্বপ্নটা আমার কাছে খুব ঠিক লেগেছিলো যে ওর কোম্পানির থেকে ওরা দুবাইতে একটা ফিল্ম ফেস্টিভ্যাল কাম, একটা ইভেন্ট করা, যেখানে আমি গত তিন বছর ধরে যাচ্ছি বঙ্গ প্রবাসী মিলাপ। কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভ আগেও আমি করেছি অন্যান্য জায়গায়, ইউএসএ, ইউকেতে। সেখান থেকে অনেক পজিটিভ সাইন পাওয়া যায় আসলে এই এই ইনিশিয়েটিভটা। অবশ্যই এটা সবাই মিলে যাওয়া, একটু আনন্দ করা, মানুষের সঙ্গে ইন্টারাক্ট করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার মাথার মধ্যে সবসময় যেটা থাকে যে এখান থেকে আমরা কোথায় একটু হলেও নতুনভাবে রেভিনিউ মডেল খুলতে পারি বাংলা ছবির ক্ষেত্রে, সেটা হচ্ছে। আমি প্রথম, দেখুন, আমার সঙ্গে আমি আগে নিজের ছবি নিয়ে দুবাই ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, নিজের ছবি নিয়ে দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দু তিনবার গেছি। কিন্তু দুবাইয়ের বাঙালি কমিউনিটির সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দেয় কল্যাণ বলে একজন, যিনি এখানে ছিলেন, আমাকে যোগাযোগ করিয়ে দেয়। আমি প্রথম বাংলা গান গাইতে যাই ওখানে, ওদের কমিউনিটিতে, তারপর বহুবার গেছি। আমার কাছে এই ধরনের প্ল্যাটফর্মস যদি তৈরি হয় তাহলে আস্তে আস্তে দায়িত্ব নিয়ে যদি ছবিগুলো দেখানো যায়, কারণ বাঙালি দর্শক, বাঙালি গানের শ্রোতা, বাঙালি নাটকের দর্শক, বাংলা সিনেমার দর্শক তো পশ্চিমবাংলায় আটকে নেই, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। খানিকটা দুবাইতে আছে, খানিকটা ব্যাঙ্গালোরে আছে, খানিকটা বস্টনে আছে, খানিকটা দিল্লিতে আছে, খানিকটা পুনাতে আছে, খানিকটা পাঞ্জাবে আছে, খানিকটা গড নোজ ওয়ের লন্ডনে আছে। সেই বাঙালি দর্শকদের কাছে এখন পৌঁছতে হবে। দুবাইতে আমি বাইছি আগে, বাট নট উইথ দিস, এই সেট আপটা। অ্যান্ড স্পেশালি আমি এক্সাইটেড বিকজ অঞ্জনের সঙ্গে আর নীলের সঙ্গে এই ট্রিওটা যেটা আছে, ডি ট্রিও, সেটা খুব ইন্টারেস্টিং, কারণ খুব ইন্টিমেট, খালি তিনজন গিটার আর তিনজন বসে বাজাবে, ইউনো, ভেরি ইন্টিমেট কাইন্ড অফ একটা ফিল। সো এই জন্যে খুব, আর মিউজিক্যাল ব্যাপারটাও একটা অন্য অ্যাঙ্গেল দেখা যায়। ইটস নট লাইক 10,000 লোকের সামনে ইলেকট্রিক গিটার বা আছি, ইউনো, অনেক, এটা না, এটা একটা অনেক ইন্টিমেট, একটা ক্লোজ কোয়ার্টার ব্যাপার। লাইন আপটা অ্যাকচুয়ালি পল্লবী ডিসাইড করে। তো মেন স্ট্রিম যারা, তো প্রসেনজিৎ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, প্রসেনজিৎ চ্যাটার্জি, তো প্রসেনজিৎ তো প্রত্যেকবারই থাকেন, তার সঙ্গে হয়তো এবারে কিছু ডাইরেক্টার্স, অরিন্দম শীল আসবেন, অঞ্জনদা দুটোতেই আছেন, সিনেমার এটাতেও আছেন, মিউজিক্যাল ইভেন্টেও আছেন, এবং হয়তো হিরোইনদের মধ্যেও কেউ কেউ আসবে দু একজন, সেটা এখনও ওই পল্লবী বলতে পারবে এক্স্যাক্টলি, বাট হ্যাঁ, বঙ্গপ্রবাসী মিলাপে প্রথমবার যাচ্ছি, এতদিন বাদে ডাক পেয়েছি, খুবই আনন্দিত, খুবই উত্তেজিত, এবং একেবারে অন্য রকম অনুষ্ঠান করব। মানে ইউজুয়ালি যে অনুষ্ঠান আমি করি, এককও নয়, ফসিলসও নয়, এটা আলাদা। এখানে আমি আমার পছন্দের গান গাইব, এবং এই সুযোগটা পল্লবী চট্টোপাধ্যায় করে দিয়েছেন, তাঁরাও উৎসাহী যে এরকম একটা অন্য
ডিফারেন্ট প্রেজেন্টেশন হোক, এবং আমিও চাই যে দুবাইয়ের মানুষের সঙ্গে তো এর আগেও দেখা হয়েছে, মঞ্চ থেকেই দেখা হয়েছে, এবার দেখাটা যেন স্পেশাল হয়, আলাদা হয়। এবং এবারে যেহেতু এটা একটা মেলার চেহারা নেবে, আনন্দ মেলা বলা যেতে পারে, অনেক মানুষ অনেক রকম তাদের শিল্প সম্ভার নিয়ে সেখানে উপস্থিত হবেন, বিনিময় হবে আনন্দের এবং বাঙালি আনার, এটা বাঙালিত্বের একটা সেলিব্রেশন হবে।